এখন আমরা ফটোশপে যেটা দেখবো সেটা হলো ওপেন এবং আমাদের এখান থেকে ওপেন অপশন আছে এবং প্লেজ অপশন আছে দুটোর আমরা পার্থক্যটা দেখব দুটার কাজ প্রায় একই রকম হলো কিছুটা পার্থক্য আছে ওপেনের কাজ হলো যে একটা নতুন একটা পেজ ওপেন করার প্লেজ হলো যে প্লেস মানে কি প্লেস মানে বসানো বোঝানো হইতে পারে বা একটা স্থানান্তর বোঝানো হইতে পারে ঠিক আছে যেমন আমরা নতুন একটা পেজ নিলাম এখান থেকে আমরা আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল একটা পেজ নিলাম একটা এখন এই যে সাদা যে পেজটা আছে আমাদের এই পেজের ভিতরে আমরা একটা ছবি ওপেন করবো এই পেজের উপরে তাহলে আমরা যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করে যদি আমরা এখান থেকে যেমন এই ছবিটা নিলাম ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে কি হয় যে ছবিটা ওপেন করলাম সেটা নতুন একটা পেজ ওপেন হয়েছে দেখেন আমাদের পেজটা কিন্তু এটা খালি পেজ ছিল আমাদের কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি করলাম কপি করে আমাদের আগের পেজটা ক্লিক করে এডিট এডিট থেকে আমরা পেস্টে দিয়ে দিলাম তাহলে আমাদের কিন্তু ছবিটা এখানে পেস্ট হলো ঠিক আছে আচ্ছা এটা ওপেনের কাজ আর যদি আমরা প্লেস করি দেখেন যেমন এই পেজটা আমাদের বর্তমান ওপেন আছে এখন আমরা প্লেজে ক্লিক করলাম হ্যাঁ প্লেসে ক্লিক করে আমরা ওদের ছবিটাকে ক্লিক করে আমরা ওদের প্লেসে ক্লিক করি দেখেন আমাদের সরাসরি এই পেজে চলে আসলো পিকচারটা এখন আমরা এক টকে দিয়ে দিলাম তাহলে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হলো আপনি যদি প্লেস করেন তাহলে যে পেজে প্লেস করবেন সরাসরি ওই পেজটায় এই ছবিটা কী হবে পেস্ট হবে ওই ওই পেজটায় নতুন করে আর পেজ ওপেন হবে না ঠিক আছে যদি আমরা এখান থেকে আরেকটা ছবি এখান যদি আরেকটা ছবি আমরা প্লেস করি দেখেন প্লেস প্লেস করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ছবি যেমন আমরা এই ছবিটা আমরা প্লেস করবো তাহলে দেখেন প্লেজে ক্লিক করলাম তাহলে কি হলো আমাদের এই পেজের ভিতরে বসে গেল ঠিক আছে আর যদি আমরা ওপেনে ক্লিক করি এই ছবিটা আমরা কি করবো ওপেন করবো দেখেন ফাইল ফাইল থেকে ওপেন ওপেন করে আমরা এই ছবিটা আবার পুনরায় দেখেন ওপেন করি তাহলে কি হলো ওই যে ছবিটা নতুন একটা পেজ ওপেন হয়েছে ঠিক আছে আমাদের একটু কঠিন আমাদের একটু একটু ওটা যেমন সরাসরি পেজে চলে যায় এখানে আমাদের একটু হয়তোবা মুভ টেনে মুভ করে আমরা টেনে নিতে পারি বা এটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট করে কপি করে নিতে পারি ঠিক আছে এর আমরা নিতে পারি তাহলে আমরা মনে হয় আমরা প্লেজ এবং ওপেনের কাজটা আমরা মনে হয় ভালো মতো বুঝতে পারছি ঠিক আছে কিন্তু এখানে প্লেস যদি আমরা একটা ছবি প্লেস করে বসাই তাহলে আমাদের এটা পুরোপুরি লেয়ারে রূপান্তর হয় না এটাকে রেস্টারাইজ করতে হয় ঠিক আছে রেস্টারাইজ দেখেন এই যেখানে একটা সিম্বলের মতো আছে এটা কিন্তু আমরা এই ছবিটা কিন্তু লেয়ার যে ওয়ানটা আছে এটা কিন্তু আমরা ওপেন করে বসিয়েছিলাম এই জন্য দেখেন এটা কেমন হলো আর প্লাস এটা প্লেস করে বসানোর পরে এটা কেমন হলো ঠিক আছে অর্থাৎ সব ধরনের এডিট এই ছবিতে করা যাবে না ঠিক আছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যেমন আমরা সবগুলো ক্লোজ করে দিই আমরা এখান থেকে সবগুলো ক্লোজ করে আমরা একটা পেজ নিয়ে নিই একটা যেমন যেখান এখান থেকে আমরা যে কোনো একটা পেজ নেই যেমন আমরা এখান থেকে একটা পিকচার নেই একটা সিনারি একটা পিকচার নিই আমরা এখান থেকে যেমন এই পিকচারটা নিলাম হ্যাঁ এখন এই পিকচারের ভিতরে আমরা যে কোনো একটা ছবি বসিয়ে দেবো এখানে তাহলে আমরা এখান থেকে যদি প্লেস করি আমরা প্লেস করলে নতুন আর ওপেন হবে না সরাসরি এখান থেকেই আমাদের বসে যাবে তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নেই এখানে ছবি নিয়ে আমরা ওটারে প্লেস করে দিই যেমন এখান থেকে আমরা এই ছবিটা নিলাম এই যে ছবিটা বসলো যেমন এটাকে একটু বড় করে দিই আমরা এখান থেকে ট্রেনে আমরা একটু এই পর্যন্ত বড়ো করে দিলাম এই যে ছবিটা আসলো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এই রেক্টেঙ্গুলার টুলের যে আমাদের ফেদার আছে ফেদার করব ফেদারের কাজটা আমরা জানি সেটা হলো এই ছবির সাথে আমরা নিচের এই ছবির সাথে মিশে যাবে এই অংশটা ঠিক আছে আমরা যদি জুম করে নেই মিশে যাবে আচ্ছা এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে ফেদার বসাইতে হবে যেমন ফেদার আমরা এখানে ফর্টি বসাই দিলাম ফর্টি দিয়ে একটা এন্টার দিয়ে দিলাম ঠিক আছে ফর্টি পিকজেল এখন আমরা এখানে এটাকে সিলেক্ট করি এইভাবে দেখেন আমরা তো এইভাবে এটাকে সিলেক্ট করি রাখ করে বাম পাশ থেকে মাউসের লেফট বটন চেপে ধরে ডানবাসে ড্রাগ করলাম ড্রাগ করার পরে যদি আমরা এটাকে ডিলিট চাপ দিই তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে দেখেন আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম কিন্তু হয় না কেন হয় না কারণ এটা লেয়ার পরিপূর্ণ হয় নাই একটা মেসেজ শো করছে দেখেন পড়ি আমরা মেসেজটা কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট অর্থাৎ আপনার রিকোয়েস্টটা কমপ্লিট হয় নাই বিকজ কারণ দ্য স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট বলতে কোন কোনটা বোঝানো হয়েছে এই পিকচারটাকে বলা হয়েছে স্মার্ট অবজেক্ট হ্যাঁ ইজ নট ডাইরেক্টলি এডিটেবল অর্থাৎ সরাসরি এডিট করা যাবে না জন্য আপনাদের কী করতে হবে এটার উপরে আমরা মাউসের এখানে ঠিক এটার উপরে মাউসের ডান দিকের বটন ক্লিক করলাম ক্লিক করে লেখা আছে এখানে দেখেন রেস্টারাইস লেয়ার রেস্টারাইস লেয়ার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা স্বাভাবিক হয়ে গেলো ঠিক আছে এখন যদি আমরা কীবোর্ডটা ডিলেট সাপ দিই দেখেন আমাদের কীবোর্ড একটা অনেক সময় একটা দিলে ঠিক মতো হয় না যদি আমরা কীবোর্ড আরেকটা ডিলে চাপ দিই দেখেন আরেকটা ডিলে চাপ দিই দেখেন আমাদের কী হলো বিষয়টা এই পিকচারটা কিন্তু আমাদের এই পিকচারের সাথে মিশে গেছে অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের আমরা এডিটিং কাজ করতে গেলে আমাদের অনেক সময় এই সরাসরি রেজিস্টারাইজ যদি না করি সেক্ষেত্রে এটা হয় না ঠিক আছে অবশ্যই রেজিস্টারাইজ করলেই এই কাজটা হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই আরেকবার দেখাই বিষয়টা ফাইল ফাইল থেকে আমরা প্লেস করি প্লেস করে আমরা এখানে যে কোনো একটা ছবি নেই এখান থেকে আমরা প্লেস করে এখান থেকে যেমন এই ছবিটা নিলাম আমরা এখন এটাকে আমরা একটু ছোটো করে দেব আচ্ছা পেস্টটা বড় হয়ে গেছে আমরা ছোটো করে দিই একটু পেস্টটা ওকে এটাকে এই পাশে নিয়ে নিই পেস্টটাকে জুম ছোটো করে দিই আমরা এখান থেকে জুম ফিট করে দিলাম আচ্ছা ফিট এখন আমরা যেটা করবো সেটা হলো এখানে থাকেটা এটাকে টেন এরকম বড় করে দিলাম এখন এটাকে আমরা কি করবো এটার সাথে মিশিয়ে দেব তাহলে আমাদের কি করতে হবে আমরা এখানে ফেদার যদি আমরা এখানে করতে চাই এটাকে এইভাবে সিলেক্ট করলাম ডিলেট দিলে ডিলেট হয় না ঠিক আছে সেই জন্য আমাদের যে কাজটা করতে হয় এটার উপরে ঠিক এই লেয়ারের উপরে মাউসের ডান দিকের বটন ক্লিক করে রেস্ট রেস্ট লেয়ার দিলেই আমাদের স্বাভাবিক হয়ে যাবে অথবা এখান থেকে না দিয়ে আমরা এখান থেকে লেয়ার থেকেও করতে পারি লেয়ার এখানে আমাদের রেজিস্টারাইসলে অপশন আছে দেখেন এই যে লেখা আছে রেজিস্টারাইজ ঠিক আছে স্মার্ট অবজেক্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের রেজিস্টারাইজটা হয়ে গেল এখন আমরা কি করতে বটন চাপ দিলে আমাদের এটা কাজটা কিন্তু হয়ে গেলো ঠিক আছে আচ্ছা এটাকে আমরা হাইট করে দিই যদি আমরা ওপেনে করি তাহলে কিন্তু আমাদের রেজিস্ট রেজিস্টারাইজটা করতে হবে না দেখেন ফাইল ফাইল থেকে আমরা ওপেন ওপেনে ক্লিক করার পরে আমরা ওদের এখান থেকে আবার সেই সেম সেম আগের ছবিটা যদি নিই এখান থেকে আমরা দেখেন যেমন এই ছবিটা আমরা নিলাম এখানে তাহলে আমাদের কী হয় এটা কিন্তু অন্য একটা পেজ অপেন হলো সমস্যা নেই এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কপি করলাম কপি করে এই পেজে নিয়ে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা পেস্ট হয়ে গেলো এটাকে আমরা একটু ছোটো করতে হবে এখন আমরা ছোটো করতে হবে এই একটু ছোটো করে দিলাম আচ্ছা তেমন এইভাবেই থাকে এটা এখন আমাদের কিন্তু দেখেন এই রেস্ট কিন্তু অপশনটা আসে না সরাসরি আমরা এডিট করতে পারবো অর্থাৎ যে কোনো টাইপের এডেট আমাদের এখন এটার মাধ্যমে করা যাবে দেখেন ডিলিট দিলাম আমাদের এর সাথে কিন্তু মিশে গেছে ঠিক আছে তাহলে আমরা এইটা হলো আমাদের ওপেন এবং প্লেসের কাজ ঠিক আছে আরেকবার আমি সংক্ষেপে বলতেছি ওপেন মানে নতুন একটা পেজ ওপেন হবে আর প্লেস হলো যে পেজে আপনি একটা পেজ ওপেন আছে প্লেস করলে ওই পেজের ভিতরেই ছবিটা বসে যাবে ঠিক আছে এটা হলো আমাদের সুবিধা ঠিক আছে আশা করি এটা ভালো মতো বুঝতে পারছেন আর যদি ভালো মতো বুঝতে পারেন আর এই ভিডিও যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওতে যদি আপনি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনে ক্লিক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ